দর্শক ওয়েট করছেন, একটু শুনে নেই তার কথা। হ্যালো দর্শক, কে বলছিলেন? জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। দর্শক, আপনার নাম বলেন, বয়স উল্লেখ করে আপনি সমস্যা বলেন। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, টাঙ্গাইল থেকে। জি, তো আমি ডাক্তার সাহেবের কাছে একটু কথা। অবশ্যই ডাক্তার সাহেব শুনছেন, আপনি বলেন, প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার এই হাঁটু থেকে, আমার বয়স হচ্ছে 54। তো আমার হাঁটুর নিচ থেকে ওই গোড়ালির পর্যন্ত মাঝখানে যে মাসলটা আছে, এই মাসলের মধ্যে অনেক পেইন করে, এবং বসলে মনে করেন শুয়ে থাকলে ওটা পা বাঁকা হয়ে আসে। তো অ্যাকচুয়ালি আমি তেমন কিছু করতে পারি না আর কি, মানে খুব প্রবলেম আছে। তো অনেক সময় ক্যালসিয়ামের ওষুধ দেয়, ক্যালসিয়াম ওষুধ খাই দিতে কিছু হয় না। আবার অনেক সময় ডাক্তার ন্যাপ্রোসিন দেয়, ন্যাপ্রোসিন দিলে ন্যাপ্রোসিন খাই, ব্যথাটা একটু কমে থাকে। এই অবস্থা আর কি। এখন যদি কিছু বলেন, এটা কি এক পায়ে হয় না দু পায়ে হয়? হ্যাঁ, দুই পায়েই হয়। আচ্ছা, আপনার কি মাঝে মাঝে কোমর ব্যথা হয় বা অতীতে হতো কখনো? হ্যাঁ, মাঝে মাঝে, ওইটা খুব র্যান্ডম না আর কি, তো মাঝে মাঝে হয় আর কি। আপনার পেশা কি, আপনি কি করেন? আমি একটা হাই স্কুলের হেড টিচার। আচ্ছা, ধন্যবাদ, আপনাকে উত্তর দিচ্ছি। আচ্ছা, উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। তিনি বলছেন হাঁটু ব্যথা, আপনি কেন কোমরের কথা জিজ্ঞাসা করছেন? অবশ্যই, আপনি এর আগে যেটা বলছিলেন যে পিএলআইডি, এই পিএলআইডি রোগের উপসর্গ ওনার সাথে মিলে যাচ্ছে, এজন্য আমি ওনাকে কোমরের কোশ্চেনটা জিজ্ঞাসা করেছি যে কোমরে কোনো সমস্যা আছে কিনা। তার মানে আমাদের হাঁটুর ব্যথার সাথে কোমরেরও একটা লিংক আছে। অবশ্যই লিংক আছে, যেহেতু নার্ভের লিংক আছে। এবং আরো মজার বিষয়, যেমন কয়েকদিন আগে এক রোগী এসে বলল, স্যার এটা কি সায়াটিকা বাত কিনা? তো আমি বললাম, আপনি এটা কোথা থেকে শুনলেন? সায়াটিকা বাত। বলে এটা তো সবাই, আমার দাদা দাদি থেকে বাবা মা সবাই বলে সায়াটিকা বাত, পায়ের ব্যথাকে। তো আসলে এটা একটা টার্ম, ওল্ড টার্ম, যে আগে আমরা এটা সায়াটিকা বলতাম, এখন আমরা বলছি পিএলআইডি। ওনারও সেম, ওনার দুই কাপ মাসেলে হাঁটুর নিচের থেকে পেইন হয়, এটা বুঝেই যাচ্ছে কোমরের থেকে আসছে। এটা মোটামুটি ক্লিয়ার। তো আমার মনে হয় দর্শক, আপনার যে সমস্যা, একটা এমআরআই করতে হবে মেরুদণ্ডের। এমআরআই করলে সমস্যাটা খুব ক্লিয়ার হয়ে যাবে। দেন আমরা এই যে অ্যাডভান্স ট্রিটমেন্টের কথা বলছি, পদ্ধতি, যে আমরা যেমন রিহ্যাব, ফিজিও কথা বলছি, এখানে আমার পাশে আরেকজন ডাক্তারও আছে, উনিও অ্যাডভান্স পেইন ম্যানেজমেন্ট করে। অনেক সময় আমরা কম্বাইন ট্রিটমেন্টও করি। তো এই ট্রিটমেন্ট করলে আশা করি এই সমস্যাটা চলে যাবে। আর আপনার যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে, আমার মনে ডায়াগনোসিসটা কনফার্ম হলে অনেকাংশে আপনি বুঝতে পারবেন যে কি করতে হবে। যেমন অনেক সময় ওষুধ ছাড়া, উইদাউট অ্যাডভান্স কোনো পদ্ধতি ছাড়াও আপনি ভালো হয়ে যেতে পারেন। আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হতে পারে, আপনার নিয়মকানুন মেনে চলা, বসে থাকা নিয়মকানুন। আপনি আমাদের প্রোগ্রামটা দেখেন, তাহলে অনেকাংশে বুঝতে পারবেন যে কি করতে হবে। প্রফেসর মাহমুদুর রহমান লাইজু, আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে কি কি ধরনের ব্যথার চিকিৎসা আপনি করে থাকেন? আমরা তো মাস্কুলোস্কেলেটাল এগুলো ট্রিটমেন্ট করি, স্পাইনের ব্যথা, হাত পায়ে গিরায় ব্যথা। এছাড়াও আমরা যেটা স্পেসিফিক করি, যে ক্যান্সার পেন, নিউরোপ্যাথিক পেন, লেবার পেন, হ্যাঁ, অ্যান্ড পোস্ট অপারেটিভ পেন, এবং মোট কথা যাবতীয় সব ধরনের ব্যথা যেগুলো ইনট্যাক্টেবল এবং ভালো হচ্ছে না নর্মালি, হ্যাঁ, যেগুলো ওষুধে ভালো হচ্ছে না, চিকিৎসা ভালো হচ্ছে না। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।